প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। 2023 সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে যে প্রশ্নগুলো বারবার কমন এসেছে তার মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। একটি বন্ধ কক্ষে রেফ্রিজারেটরের দরজা খোলা থাকলে রুমের তাপমাত্রা বেড়ে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন্দি শিবির থেকে। একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত? একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ড্যাশ ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব। শূন্যস্থানে বসবে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব। পঞ্চম ড্রাগনের দেশ কোনটি? পঞ্চম ড্রাগনের দেশ হচ্ছে তাইওয়ান। সাফারি পার্ক কি? সাফারি পার্ক হচ্ছে জীবজন্তুর অভয়ারণ্য। দেশের প্রথম মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের নির্ধারিত বছর 2030। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? সঠিক উত্তর 2013 সালে। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম? সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? সঠিক উত্তর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্যসাগর। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? আমেরিকা স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার করা হয়? সঠিক উত্তর হচ্ছে সারাও গিলবার্ট। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 60,000 মেগাওয়াট। ই ব্যাংকিংয়ের সমার্থক কোনটি? ই ব্যাংকিংয়ের সমার্থক হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর অবস্থিত লালমনিরহাট জেলায়। সার্কের 14তম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করে কোন দেশের কূটনীতিক? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1974। বাংলাদেশে মোট সমুদ্রবন্দর কয়টি? বাংলাদেশে মোট সমুদ্রবন্দর 3টি। পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম কি? পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রবন্দর হচ্ছে মায়ামি। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6/1 ভাগ? চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6/1 ভাগ? কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25 ভাগ? টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে
21 মার্চ 2022। এসডিজির গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি এবং 169টি। অর্থাৎ এসডিজির গোল হচ্ছে 17টি এবং টার্গেট 169টি। সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে বানর এবং সারস। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতির উন্নয়নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 25। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের ওপর নিচের কোন দেশ বা দেশ সমূহের স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে? সঠিক উত্তর হচ্ছে এ এবং বি উভয়ই, অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে 1956। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। ব্ল্যাক লিভস ম্যাটার কি? সঠিক উত্তর হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। কোনটি বেশি স্থিতিস্থাপক? বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। কোনটি বাংলাদেশের ব্যাংক নোট নয়? সঠিক উত্তর হচ্ছে 2 টাকা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনটির নাম হচ্ছে মৈত্রী। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলে আবগারি কর। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক অবস্থিত কালিয়াকৈর, গাজীপুর। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। চ্যাটজিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠা সমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। সর্বশেষ জনসমারি অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে 74.66%। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? সঠিক উত্তর হচ্ছে এসডিজি। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক। গত শনিবার টম স্কুলে ছিল না, এর পূর্বেও সে আরও 4 দিন অনুপস্থিত ছিল। আজ সোমবার এবং 31 অক্টোবর, টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে মঙ্গলবার, 25 অক্টোবর। হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী হচ্ছে এহসান খান।